আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো কোলেস্টেরল কিভাবে রিডিউস করতে হয় খাদ্যের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ভেষজের মাধ্যমে, এবং কি কি ওষুধ পাওয়া যায় হার্বাল ওষুধ বাজারে সেটার কথাও আপনাদেরকে বলবো। কোলেস্টেরল কি আমরা অনেকেই জানি, তো কোলেস্টেরল দুই প্রকার, একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। তো এলডিএল হচ্ছে, এটা হচ্ছে খারাপ কোলেস্টেরল যাকে বলা হয়, এটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। আর এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল, যেটাকে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয়। কোলেস্টেরল যদি আমরা চাই আমরা কমানোর জন্য, তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেখেছে যে কয়েকটি জিনিসের খুবই প্রয়োজন। তন্মধ্যে হচ্ছে, প্রথমে হচ্ছে নিয়াসিন, তারপর হচ্ছে সোলিউবল ফাইবার, তারপরে ফাইটোস্টেরলস, তারপরে ওমেগা থ্রি, তারপরে বাইল অ্যাসিড। নিয়াসিন কি কি জিনিসে পাওয়া যায় এটা হচ্ছে আমি সংক্ষেপে বলে দিই। নিয়াসিনের আরেকটা নাম হচ্ছে ভিটামিন বি থ্রি। তো বি থ্রি খাদ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সেজন্য ছবিগুলোতে দেখে নিন যে কী কী খাদ্যে আপনি পাবেন। তারপরে হচ্ছে সোলিউবল ফাইবার, আপনি কী কী জিনিসে পাবেন, এটা হচ্ছে কমলা খাইদা বা আপেল, নাশপাতি, তার একটা পিয়ার ফল আছে, একটা পিচ ফল আছে, তো এগুলোতে পাওয়া যায়। ওটমিল এগুলোতেও পাওয়া যায়। তারপরে হচ্ছে কিডনি বিনস, এখানে দেখছেন ফরাস পিচি যাকে বলা হয়, এটাতেও পাওয়া যায়। তারপর হচ্ছে সিলিয়াম সাপ্লিমেন্ট, হচ্ছে সংক্ষিপ্ত ভাষায় হচ্ছে ইসুপগুলোর ভুষি। তারপর হচ্ছে ফাইটোস্টেরলস, যে খাদ্যগুলো আছে সেগুলো হচ্ছে বাদাম, ফলমূল, শাকসবজি, যব, এগুলো হচ্ছে এগুলোতে পাওয়া যায় ফাইটোস্টেরলস। তারপর হচ্ছে সয়া প্রোটিন, সয়া প্রোটিন আমরা অনেকে জানি যে সয়া বীজ থেকে এটা তৈরি করা হয়, তো সয়া প্রোটিন অনেক সাপ্লিমেন্টগুলো পাওয়া যায়। এটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরলটাকে আমাদেরকে বাড়াতে সাহায্য করে এবং এলডিএল কোলেস্টেরলটাকে কমায়। তারপর হচ্ছে গার্লিক, গার্লিক বা রসুন, আমরা অনেকে জানি যে রসুনের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। রসুন দেখা যায় যে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ট্রাইগ্লিসারাইড, এটা হচ্ছে শরীর থেকে বের করতে সাহায্য করে। তো তারপর হচ্ছে আদা, আদা, তারপরে হচ্ছে ফ্লাক্সিড, ফ্লাক্সিড হচ্ছে তিসি বীজ। তো তিসি বীজ দেখা যায়, এটা হচ্ছে আপনি সেগুলোর সাথে পাউডার করে মিক্স করে দিতে পারেন। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি যদি আপনি খান, তাহলে অনেক কিছুই এর মধ্যে চলে আসবে। তো কোলেস্টেরল কমানোর ভেষজ কী কী আমি বলে দিই, যে এখানে হচ্ছে তুলসী পাতা, তারপরে হচ্ছে কাঁচা হলুদ, কাঁচা হলুদ কাঁচা রস খাওয়া যায়, কাঁচা টুকরোও খাওয়া যায়, আবার কাঁচা হলুদ এটা পাউডার করে, শুকিয়ে পাউডার করে খাওয়া যায়। তারপরে হচ্ছে ফেনাগ্রিক বা মেথি, আর আদা রসুনের কথা আগেই বললাম। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, তো বাদাম এগুলো হচ্ছে খাদ্য তালিকার মধ্যে এগুলো আনতে হবে আমাদেরকে বিভিন্ন সময়। তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন যে এগুলো কীভাবে খাবো বা কোন কোন সময় কোনটা খাবো। একসাথে যে সব কিছু খেতে হবে এরকম কিছু না, আজকে এটা খেলে কালকে ওটা খাবো, এভাবে আমরা এটা মেনটেন্যান্স করা যায়। আপনারা কমেন্ট দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তারপর হচ্ছে ভেষজ কী কী আছে, ত্রিফলা, তারপরে অর্জুন, তারপরে শিলাজুত। ত্রিফলা আপনারা অনেকেই জানেন, আমলকি বহিরা অর্থকে ত্রিফলা বলা হয়। অর্জুন, অর্জুন গাছের ছাল আমরা দেখেছি আমাদের দাদা নানা নানি, ওনারা দেখা গেছে যে ওনারা অর্জুনের ছালটা ওনারা সেদ্ধ করে এটা খেতেন বা চায় আকারে খেতেন, দুধের সাথেও খেতেন। তো আমরা চেষ্টা করব যে অর্জুনের ছালটা আমরা এগুলো খাওয়ার। তারপর হচ্ছে তেঁতুলের শরবত খাই, তাহলে আমাদের কোলেস্টেরলটা রিডিউস হয়। তারপর হচ্ছে ভিনেগার, ভিনেগার যদি আমরা, আপেলের ভিনেগার যদি আমরা খাই, তাহলে দেখা যাবে আমাদের কোলেস্টেরলটা রিডিউস হবে। এবং লেবুর শরবত প্রতিদিন তিনবার, 1-2 চামচ লেবুর রস গরম পানি, চিনি ছাড়া আমরা খাবো, চিনি আমাদের জন্য আসলে ভালো না, এটা আমরা অনেকে জানি। এভাবে আমরা এই কয়েকটা জিনিস আমরা যদি সেবন করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ভেষজগুলো অত্যন্ত উপকারী এবং ফুডগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো। তো এখানে হচ্ছে বিভিন্ন ওষুধ, এখানে হচ্ছে অর্জুন আরিষ্ট আছে, ট্যাবলেট গার্লিক আছে, তারপরে ট্যাবলেট শিলাজ বা শিলাজুত আছে, এটা ইবনে সিনা হার্বাল তৈরি করে, আহামদর্দেও পাওয়া যায় সালাজি ট্যাবলেট। তারপরে হচ্ছে গুগগুলু বা মুকিল, মুকিল হচ্ছে এটা গুগগুলু একটা গাছ, গাছের যে আঠা এটা কিন্তু অনেক ভালো আমাদের হার্টকে পরিষ্কার করতে এবং হার্টের মধ্যে বিভিন্ন ময়লা পরিষ্কার করতে এটা সাহায্য করে। এটা শরীরের উদ্দীপক এবং জীবনী শক্তি বর্ধক বা রেজুভেনাস বলা হয়, এবং আমাদের বিভিন্ন কোষগুলোকে পুনর্গঠন করতে সাহায্য করে। তারপর হচ্ছে ওমেগা থ্রি, আমরা অনেকেই জানি ওমেগা থ্রি কী কী জিনিসে আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মাছ, বিভিন্ন মাছের তেলে পাওয়া যায়, কডলিভার অয়েল, এটা কড মাছের তেল থেকে তৈরি করা হয়, ভিটামিন এ ডি দেওয়া হয় এটাতে।
তো আমরা কড লিভার অয়েল খাবো এবং ওমেগা থ্রি আমরা সহজেই মাছের মধ্যে আমরা পেয়ে যাব। তো আমাদের বিভিন্ন ধরনের মাছ যদি আমরা খাই তাহলে মাছের মধ্যে আমরা পেয়ে যাব। তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পরামর্শ ইনশাল্লাহ আমাকে বলবেন, আপনাদের রোগ আমি পরামর্শ দেব কমেন্টে। আমি এভাবে বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা সেগুলো দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক দিয়ে সাথে থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।